বেলা শুয়ে আছিস না? আরে বাবা, ও
একদম সেজে গুজে নাস্তার টেবিলে সভ্য ছেলের মতো বসে আছিস। আচ্ছা ফুপি, সারা জীবন কি আমার জীবনে অঘটনই ঘটবে? ঘটনাও তো ঘটতে পারে। কি আশ্চর্য, আমি কি তাই বললাম? আর তুই এত সিরিয়াসলি উত্তর দিচ্ছিস কেন? এইখান পর বান্ধবী টান্ধবি জুটেছে নাকি? জুটতেও তো পারে। রিয়েলি? এই কল্প বল না, নামটা কি ওর? নাম ওর নাম, হ্যাঁ তোমাকে বলবো তো, তোমার সঙ্গে পরিচয় করে দিব না? পরিচয় করে দিব তো এখনই বল। ওর নাম হচ্ছে কথা। বাহ, খুব সুন্দর তো। কল্প কথা, কল্প কথা। খাও তো। আসতে পারি? তুমি একেবারে মেঘ নাচে বৃষ্টি, তুমি আমার বাসা চিনলে কিভাবে? চাইলে কিনা পাওয়া যায়। এসো এসো বসো। এটা তোমার জন্য। থ্যাংকস, থ্যাংকস আ লট। ইশ, তোমার ঘরটা তো আগোছালো কেন? এই যে তুমিও তো দেখছি এখন বন্যা ফুপির মতো আমার আগোছালো পরা নিয়ে কথা বলতে শুরু করে দিলে। আচ্ছা তো এই বন্যা ফুপিটা কে? তোমাকে বন্যা ফুপির কথা বলিনি? ও, বন্যা ফুপি হচ্ছে আমার একমাত্র ফুপি। বাবা মা মারা যাওয়ার পরে উনি আমার মা, উনি আমার বাবা, আমাকে বড় করেছেন। যদি আমার সঙ্গে বয়সের পার্থক্য তেমন একটা বেশি না, তার উপর ওনার মধ্যে একটা মা মা গন্ধ পায়। বাহ, বেশ ভালো তো। আচ্ছা চল না একটা কাজ করি। কি কাজ? আমরা তোমার ঘরটাকে গুছাই। ও কি যন্ত্রণা, ঘর গুছানোর কি আছে? ঘর ঠিকঠাকই তো এরকমই থাকে আমার বাসায়। না না, চলো চলো চলো। তুমি আমার কথাটা, তার জাদুর কাঠি ঘুরিয়ে আমার রুমটা সাজিয়ে দিয়ে গেছে। আমার পছন্দ হচ্ছে বন্য ফুপি পছন্দ, আর ফুপিকে তো জানাতেই হবে, সব অ্যারেঞ্জমেন্ট তো ফুপি করবে। আরো অনেক কাজ পড়ে আছে, ওদিকটা গুছিয়ে। আচ্ছা কল্প, এই কল্প। হ্যাঁ
কথার জন্য গহনা আর বেনারসি কিনেছি, দেখ লাল টুকটুকে বেনারসি। তুই তো শপিং এ আসলি না, একবার দেখলিও না। তুমি কথাকে এগুলো পরে সাজালে তো হলো, তখন একবারে দেখতে পারবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কথা কখন আসবে? বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি তো 7:30 কাজীকে আসতে বলেছি, তার আগে তাকে সাজিয়ে রাখতে হবে না? আমি সত্যি অনেক খুশি রে, তুই সংসারী হতে যাচ্ছিস, আমার খুব ভালো লাগছে। দেখবি তোরা অনেক সুখী হবি, যদিও কথাকে আমাকে দেখাসনি এতে আমার কোনো ক্ষোভ নেই। তুই যাকে নিয়ে সুখে থাকবি ভাবিস তাতেই আমি খুশি। আচ্ছা তুই কথাকে একটা কল করে দেখ, ও কত দূরে আসলো। ফুপি কি বলো তুমি, আমাকে কখনো ফোন ইউজ করতে দেখেছ? না ঠিক আছে, যদিও কখনো কল করিসনি বা ফোন দেইনি। আচ্ছা ঠিক আছে, তুই এখন আমার ফোনটা নিয়ে একটা কল কর। ওর নাম্বারই তো আমার কাছে নেই, আর তাছাড়া নাম্বার তো নেয়ার কখনো দরকারই হয়নি, প্রতিদিন আমাদের দেখা হতো। আচ্ছা ও কোথায় থাকে সেটা জানিস তো? না সেটাও জানি না। তোরা আজকালকার ছেলেপেলেরা না কি চিন্তা নিয়ে মাথা ভর্তি রাখিস আমি বুঝি না। আমি যাই, দেখি কথা আসলে ওকে আমি রেডি করে নিয়ে আসবো, তুই রেস্ট কর। আচ্ছা সত্যি করে বলতো, ও আজকে আসবে বলেছিল তো? তোমার কি মনে হয় আমি তোমাকে মিথ্যে বলেছি? আমি মিথ্যাবাদী? না না আমি কি তাই বললাম? একটা কিছু খেয়ে রাতের ওষুধটা খেয়ে কথা আসুক একসাথে খাবো। ওর আসতে যদি আজ দেরি হয়ে যায় তাই অল্প করে কিছু একটা খেয়ে নে, কথা আসলে না হয় আবার খাবি। আর ধর আর যদি সে নাই আসে, কাল দেখা হলে খুব করে বকা দিস। Thank you.
হ্যাঁ হ্যালো জয়া, এই তো বাসায়। হ্যাঁ এই মাত্র আসলাম, এসে একটু চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম, তারপরে প্রিপেয়ার করছিলাম। তো তুমি কখন আসবে? আচ্ছা আচ্ছা, রাত 9টার দিকে আসি। হ্যাঁ মাকে বলো রাত্রে একসঙ্গে ডিনার করবো, ঠিক আছে? ওকে ওকে। কাকে চাই আপনার? জি আমি না মানে আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনি ইন্সপেক্টর তোবি? ইয়েস। কি দরকার বলুন তো? আমি আমার একটা ব্যক্তিগত বিষয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাচ্ছি। আচ্ছা আসুন, ভিতরে আসুন আসুন। কি ব্যাপার, মানে কি ব্যক্তিগত কথা বলতে চাচ্ছেন বলুন তো? আমার স্ত্রী না মানে আমার আমার গার্লফ্রেন্ড, ওকে 3 মাস যাবৎ খুঁজে পাচ্ছি না, তাই আপনার একটু হেল্প দরকার। কোথায় থাকেন আপনি? জি উত্তরাতেই। আচ্ছা থানায় ডায়েরি করেছিলেন তো? না থানায় কোনো ডায়েরি করিনি। কি আশ্চর্য, 3 মাস ধরে আপনার গার্লফ্রেন্ড লাপাত্তা আর আপনি থানায় ডায়েরি করেননি? আমি আসলে ওর জন্য অপেক্ষা করেছিলাম, অনেক খুঁজেছি কোথাও পাইনি, তাই আপনার কাছে এসেছি একটা হেল্পের জন্য। আচ্ছা আপনার প্রবলেমটা কি বলুন তো? 3 মাস হলো আপনার গার্লফ্রেন্ড লাপাত্তা, আপনি ডায়েরিও করেননি, পুলিশে ইনফর্মও করেননি, ব্যাপারটা আমি বুঝতে পারছি না, মানে আমার মাথায় ঢুকছে না। মারাত্মক একটা দুর্ঘটনায় আমার বাবা মা ড্রাইভার সবাই মারা যায়, আমি সেন্সলেস হয়ে পড়েছিলাম। যখন জ্ঞান ফিরে চারপাশে দেখতে পাই শুধু পুলিশ আর ডাক্তার, কানে শুধু পুলিশের গাড়ি আর কানে শুধু পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্সের সাইরেন শুনতে পাচ্ছি না। তারপর থেকেই পুলিশ আর ডাক্তার দেখলে আমার ভয় লাগে, অনেক ভয় লাগে। আমি পুলিশ আর ডাক্তারের ইউনিফর্ম একদম সহ্য করতে পারি না, একদম সহ্য করতে পারি না, আমি আমার ভালো লাগে না, আমার মোটেও ভালো লাগে না, সব স্মৃতি মনে পড়ে যায় আমার, আমার ভালো লাগে না। আপনি শান্ত হন প্লিজ, আপনি শান্ত হন। আচ্ছা আপনার গার্লফ্রেন্ডের কোনো ছবি কি আপনার কাছে আছে, মানে যেটা দেখে আপনার গার্লফ্রেন্ডকে খোঁজার ব্যাপারে আমি আপনাকে সহযোগিতা করতে পারি? জি হ্যাঁ, আপনাকে দেওয়ার জন্য আমি সাথে করে নিয়ে এসেছি ওর ছবি। মানে এটা আপনার গার্লফ্রেন্ডের ছবি আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ এটাই আমার গার্লফ্রেন্ডের ছবি। কি নাম আপনার গার্লফ্রেন্ডের? কথা
আপনি তো বলছিলেন আপনি ওর টেলিফোন নাম্বার ঠিকানা কিছুই জানেন না। আচ্ছা, কোন নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে অথবা আপনার বাসার ঠিকানা? আমি তো ফোন ইউজ করি না। আপনি চাইলে আমার ফুপির নাম্বারে কল করতে পারেন, ওনার নাম্বারটা দেই। হ্যাঁ ঠিক আছে, ওনার ফুপির নাম্বারটা দিয়ে পাবেন। বলুন তো নাম্বারটা। ওকে, ব্যাপারটা আমি দেখছি, আজ তাহলে আপনি আসুন। তুমি বাসায় থাকো, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসছি। আচ্ছা আচ্ছা বাবা, আমি এসে বলছি, ঠিক আছে? ওকে। এটাই নাকি ওর গার্লফ্রেন্ডের ছবি? আমি চাই না যে ব্যাপারটা পাবলিকলি হোক, আর সে কারণে তো তোমার কাছে পরামর্শ চাচ্ছি। এক্সকিউজ মি, জয়া ফোন করে। হ্যালো জয়া, তুমি আমার টেক্সট পেয়েছো তো? না, আই এম এক্সট্রিমলি সরি, আমি বোধহয় ডিনারে এখন করতে পারছি না। মাকে বলো আমি অন্য একদিন আসব। হ্যাঁ একটু সিরিয়াস। আচ্ছা তোমার কাছে তো গাড়ি আছে তাই না? তুমি তোমার মতো করে চলে এসো, আমি আমি চলে আসবো, বেশি রাত করবো না। থ্যাংক ইউ, ওকে বাই। জয়া কোথায় গিয়েছে? জয়ার মা, মানে আমার শাশুড়ি আমাদেরকে ডিনারে ইনভাইট করেছিল, সে যাকে। এখন বলো আমাদের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত? ইউ ক্যান ডু ওয়ান থিং, তুমি ছেলেটাকে একবার তোমার বাসায় আসতে। বাসায় কেন? যা বলছি তা করো না, তোমার বাসায় যখন ছেলেটা আমি কাকেই বা বলি, কারণ এই পুলিশকে তো আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি। আচ্ছা তোমাকে আমার তেল লাগছে কেন? তোমার আবার শরীর খারাপ করেনি তো? না না না, অমন কিছু না। তুমি পেইন নিও না তো? আমি ভালো আছি, আসলে কয়েকদিন ধরে না একটু কাজের প্রেশারটা বেশি যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি ডিনার করেছো তো? না ডিনার করা হয়নি। আজব মানুষ তুমি, তুমি ডিনার করনি আমাকে বলবে না? আমাকে বললে তুমি রেডি করে রাখতাম। যাক গে, তুমি তুমি জাস্ট একটু বসো, আমি চট করে কিছু বানিয়ে নিয়ে আসি। ওকে ঠিক আছে। Thank you.
এই নাও তোমার চা। কি ব্যাপার, কালকে থেকে তুমি এভাবে মুখ গোমড়া করে আছো, কোনো কথা বলছো না, হাসছো না, কিছু হয়েছে নাকি? নট রিয়েলি, একটা কেস নিয়ে একটু ডিস্টার্ব আছি। আচ্ছা জয়া, তুমি তোমার বন্ধুদের কথা আমাকে গল্প করেছিলে, কল্প নামের কোনো বন্ধুর কথা কি আমাকে বলেছিলে? কল্প না তো, এই নামে তো আমার কোনো বন্ধুই ছিল না। না না, আমার কেন জানি মনে হচ্ছে তুমি কল্প নামে কোনো এক বন্ধুর কথা আমাকে বলেছিলে। আরে দেখ, আমার বন্ধুদের নাম ছিল হচ্ছে রতন, জসিম, অঞ্জন, এরকম মুফিজ মার্কা নাম। আর তুমি যে নামগুলো বললে, কল্প, কাব্য, গল্প, এরকম কাব্যিক নাম তো কোনো বন্ধুরই ছিল না। ও কোথায় যাচ্ছ, চা খেয়ে যাবে না? অফিসে গিয়ে খেয়ে নেব। গত রাত থেকে ও এমন অদ্ভুত আচরণ কেন করছে, কি হয়েছে ওর? তুমি এখানে এতদিন কোথায় ছিলে? কথা কোথায় হারিয়ে গেছিলে? আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি, সব জায়গায় খুঁজেছি। কি বললেন, এই কথা আবার কে? আচ্ছা আপনি কাকে চান বলেন তো? কথা তুমি এমন কেন করছো, কেন রাগ করে আছো, কি করেছি আমি বলো, কি করেছি আমি? তুমি সেদিন বিয়েতেও আসোনি, সবাই ওয়েট করছিল, তুমি আসোনি কেন, কেন কথা? কি বলছেন, কি পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। আচ্ছা আপনি আপনি কি জানেন এটা একটা পুলিশ ইন্সপেক্টরের বাসা? আমি জানি এটা এটি ইন্সপেক্টর দুবি সাহেবের বাসা, উনি তো আমাকে এখানে আসতে বলেছেন, উনি আমাকে কথা দিয়েছিলেন তোমাকে খুঁজে দেবেন, আমি জানতাম উনি কথা রাখবেন। কি বলেন আপনি, আপনাকে দবির এখানে আসতে বলেছে? আর দবির বলেছে সে আপনাকে কথাকে খুঁজে দিবে? আমি ওনাকে তোমার ছবি দিয়ে গেছিলাম, উনি খুবই ভালো মানুষ। শাট আপ, জাস্ট শাট আপ। কোন পাগলা গারদ থেকে আপনি উঠে এসেছেন? মানে কি আপনি যা খুশি তা বলে বেড়াচ্ছেন? আর আপনার কি মনে হয়েছে যে আপনি যা বলবেন আমি ভয় পেয়ে যাব? কথা তুমি খবরদার, খবরদার আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না। আমি কিন্তু আমি আমার হাজবেন্ডকে ডাকবো। তুমি এমন কেন করছো কথা? হ্যাঁ এই কথা তুমি কি সব ভুলে গেছো? আমি যে তোমাকে বলেছিলাম পৃথিবীর সব সুখ ছেঁকে ছেঁকে আমি তোমার পায়ে কাছে এনে জমাবো। হ্যাঁ আমি তোমাকে কোনোদিন কষ্টে থাকতে দেবো না, কোনোদিন কোনো কষ্টও দেবো না। আমরা খালি চোখে যা দেখি তা যে ঠিক, আর যা দেখি না তা যে ঠিক না। বুঝলাম না। কল্প ছেলেটা কোথাও না কোথাও জয়াকে দেখেছে হয়তো, কিন্তু জয়া ব্যাপারটা নোটিস করেনি, কিন্তু জয়া ছেলেটাকে হ্যালুসিনেট করেছে, আর সেজন্যই
ছেলেটার কল্পনায় জয়া বারবার আসতো। আর এর থেকে ছেলেটা জয়ার সাথে কল্পনা একটা রিলেশন বিল্ড আপ করে। কিন্তু ওই কল্পনার মেয়েটিকে যখন বাস্তবে উপস্থিত করার সময় এলো, তখন ছেলেটা একটা ধাক্কা খায়। তার হেলুসিনেশনটাও কেটে যায়, কিন্তু তার ওই কাল্পনিক স্মৃতিগুলো সে ভুলতে পারছিল। নর্মালি এই অসুখটা সিভিয়ার লেভেলে পৌঁছে গেলে এমনটা হয়। কিন্তু শুধু শুধু জয়ার উপর দিয়ে কিছু মানসিক চাপ কেন? ছেলেটা যদি তার সামনাসামনি না হতো ব্যাপারটা কিন্তু আমার ক্লিয়ার হতো। চল, তাও ঠিক। কিন্তু না, আমি সন্দেহ করেছি। তুমি কোন অধিকারের ছেলেটাকে বাসায় আসতে বলেছো? তোমার কি এই বিষয়টা আমার সাথে আলোচনা করার একটু প্রয়োজন মনে হয়নি? আহা, তোমাদের দুজনকে মুখোমুখি করতে না পারলে তো আমি কিছুতেই বুঝতে পারতাম না যে সে কতটা অসুস্থ, তাই না? ও, তাই বুঝি? তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তুমি আসলে কি জানতে চাচ্ছিলে? যে ওই ছেলেটা কত অসুস্থ, নাকি তুমি জানতে চাচ্ছিলে যে আমি তোমার আর ওই ছেলেটার সাথে বিশ্বাসঘাতকতা করছি কিনা? এসব তুমি কি বলছো? আমি যা বলছি ঠিক বলছি? তুমি সবার সামনে আমাকে অপমান করেছো, তুমি নিজেকে অপমান করেছো। তোমার কি তোমার এতটুকু বোঝার মতো ক্ষমতা নেই? এরকম অসভ্যের মতো চিৎকার করো না। সভ্যতার লাগাম তো তুমি নিজেই রাখো। ছি, এত বিশ্বাস তোমার মনে? জয়া, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে কিছুতেই অপদস্থ করতে চাইনি। প্লিজ,
মানে বোধ হয় তোমার কাছে আসছিল, রাস্তা পার হওয়ার সময় না মানে একটা বড় বাস ধাক্কা দেয়, স্পট ডেড। মাথা কাজ করছিলাম, আমাকে একটু যেতে হবে, বুঝছো? আচ্ছা তুমি তুমি কেঁদো না প্লিজ, আমি দেখছি, তুমি কেঁদো না। তুমি আমাকে তোমার সাথে নেবে? তুমি